Amra shukr ke আশুপে দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছে নাওমি লীগের সমর্থিত প্রার্থী কাউন্সিলর পদে প্রার্থী আলাস মোহাম্মদ মইজউদ্দিন তিনি ঠেলাবার গ্রামে নির্বাচন করছেন কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছেন তো আপনি তো 10 তারিখে প্রতীক পেয়েছেন এবং এরপর থেকে প্রচারণা চালাচ্ছেন তো এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন জনগণের কাছ থেকে এই 14 নম্বর ওয়ার্ডবাসী বিপুল সারা দিচ্ছেন আমার ডাকে আমি আশা করব তারা আমাকে বিপুল ভোট দিয়ে বিপুলভাবে বিজয় করবে আমরা জানতে চাই যে নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে আসলে এই সাম্প্রদায়িক বাংলাদেশে এই সিদ্ধান্তকে আপনি কোন থেকে দেখছেন অবশ্যই এটা এটা যেহেতু আমরা সাম্প্রদায়িক আমরা মানে বিশ্বাস করি না আমরা সবাইকে নিয়েই বাংলাদেশকে গঠন করছি জননীতি বঙ্গবন্ধু এই জন্য আমরা সবার সমান অধিকার আছে এখানে সরস্বতী পূজার জন্য দুই দিন পিছিয়েছে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমরা তাকে স্বাগত জানা আর যে বিষয়টি সর্বশেষ জানতে চাইবো যে এলাকার রাস্তাগুলো খুবই সংকীর্ণ আসলে কোনো জায়গায় আগুন লাগলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারে না এছাড়া একটা জলাবদ্ধতার সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানে আপনি কি কি পদক্ষেপ নেবেন আমি যদি ইনশাল্লাহ এই এলাকার ভোটার ভোটাররা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমি রাস্তাঘাটগুলো প্রশস্ত করব এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো করব আমি এলাকার জনগণকে সাথে নিয়ে করবো তারা যদি আমাকে সাহায্য করে ইনশাল্লাহ এগুলি খুব তাড়াতাড়ি আমি করতে পারবো আর সর্বশেষ যে বিষয়টি আপনি নির্বাচন উপলক্ষে জনগণকে কী বলবেন আমি যদি এই এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি সর্বপ্রথম হাত দিব রাস্তাঘাটের উন্নয়নের দিকে ড্রেনেজ ব্যবস্থা ভালো করার দিকে এবং আপনার মাদক এবং সন্ত্রাসমুক্ত করবো এই ওয়ার্ডকে এই ওয়ার্ডকে আমি ডিজিটাল ওয়ার্ড রূপে রূপান্তরিত করবো যেহেতু ডিজিটাল যুগ আমি ডিজিটাল ওয়ার্ড রূপে এই ওয়ার্ডকে রূপান্তরিত করতে চাই আমি সর্বশেষ এই চোদ্দ নং ওয়ার্ডবাসীর কাছে আমি ঠেলাগেরি মার্খা এবং নৌকা মার্খা এবং আনারস মার্কা তিনটি ভোট বিখ্যা চাই ধন্যবাদ আপনাকে যেমনটি জানাচ্ছিলেন যে এলাকার উন্নয়নে তিনি সচেষ্ট ভূমিকা রাখবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা একটু একজন মুরব্বীর সাথে কথা বলতে চাই একটু আপনার সাথে বলবো এই অঞ্চলে অনেক দিন ছিলেন তার আসলে এই অঞ্চলের সমস্যা সমাধানে তিনি কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন আমার মানে জননীতি শেখ হাসিনার মনোনীত যে প্রার্থীকে দিয়েছে আলহাস মোহাম্মদ মজুদ্দিন তার উপরে আমার শতভাগ আস্থা আছে। এবং আমি জানি উনি এলাকার জন্য অনেক কাজ করেছেন আরও করবেন ভবিষ্যতে আমার তার জন্য আমার শতভাগ ইয়ে থাকবে যে সে ঠেলাকাড়ি মার্কে যে নিয়ে আসছে সেই ঠালামার্কির জয় হবে ইনশাল্লাহ আমরা তার সাথে আছি ভবিষ্যতে ছিলাম অতীতে ছিলাম ভবিষ্যতে এখন আছি ভবিষ্যতে থাকবে ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে নারী নেতৃত্বের বাংলাদেশ আমরা জানি যে আসলে নারী নেতৃত্ব আনে তিনি কতটুকু ভূমিকা রাখবেন আমাদের মা ভাই আমরা যার সাথে আমরা আছি ছিলাম আছি এবং থাকবো সে আমাদের মজুদ্দিন ভাই আমাদের নারীদের উপরে সে আত্মবিশ্বাস আছে আমরা তার সাথে থাকবো কারণ সে সৎ যোগ্য হাসিনার কথা আমাদের কাছে শেষ কথা হয়ে থাকবে ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে তিনি কী কী পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন আমরা মনে করি এই চৌদ্দ নম্বর ওয়ার্ডবাসী যাকে আওয়ামী লীগ মনোনীত করেছেন আলহাজ মহাজুদ্দিন সাহেবকে তিনি একজন ধার্মিক লোক তিনি একজন ভালো লোক কাজী তাকে ভালো লোক দেখি শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন আশা করি তার মাধ্যমে যে সমস্ত কাজগুলি আমাদের বাকি আছে সেই কাজগুলি তিনি করতে পারবেন যেমন রাস্তা সম্প্রসারণ রাস্তার মধ্যে পানি জমে থাকে সেগুলিকে সোয়ারেজের মাধ্যমে সরানো সেই সমস্ত কাজ উনি করতে পারবেন উনি এই এলাকার স্থানীয় বাসিন্দা কাজে ওনার সব সম্মতি জানা আছে উনি সব কিছুই ইনশাল্লাহ সুন্দরভাবে করতে পারবেন এটা আমরা আশা রাখছি thank mm -hmm. you